করোনা অতিমারীর সময় বেড়ে গেছে বাল্য বিয়ের হার দু সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরিচালিত জরিপে দেখা গেছে দেশে বাল্য বিয়ের হার ছিল বত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ তবে করোনাকালে দু হাজার বিশ সালে এই হার অন্তত তেরো শতাংশ বেড়েছে বলে জানা গেছে বেসরকারি সংস্থা ব্রাকের জরিপ থেকে এগারোটি জেলায় পাঁচশো জন নারী পুরুষের উপরে এই জরিপ চালানো হয় তৃণমূলে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কন্যার ভবিষ্যতের কথা ভেবে ও অপেক্ষাকৃত ধনী পরিবারের সাথে আত্মীয়তার মাধ্যমে এক ধরনের আর্থিক নিশ্চয়তা পেতে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে সমাজ বিশ্লেষকরা বলছেন অভিবাসী শ্রমিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা করোনাকালে দেশে ফিরছেন পাত্র হিসেবে প্রবাসীদের চাহিদা বেশি বলে কন্যাশিশুর অভিভাবকরা বিয়ে দিচ্ছেন আবার অঞ্চল বিশেষে ধর্মীয় সাংস্কৃতিক কারণেও বাল্য বিয়ে হচ্ছে এটা বন্ধে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি কন্যা শিশুরা যেন শিক্ষা কার্যক্রম থেকে ঝরে না পড়ে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সমাজ বিশ্লেষকরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দু হাজার সালের মধ্যে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার করা হলেও করোনা পরিস্থিতিতে তা ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তিনি বলেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে প্রশাসনের নজরদারি ও তৃণমূল পর্যায়ে সচেতনতা আরও বাড়ানো হবে